প্রত্যাশী ভাই ও বোনের আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে শুধু হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সাতটি পদে তেরো জন লোক নিবে তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং কিভাবে আবেদন করতে হবে কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও সকল কোম্পানি চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা আবেদনটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ এটি ডিসি অফিসের চাকরি যে সকল ভাই ও বোনেরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি দশই জুন প্রকাশিত পেয়েছে এখানে আবেদন অনলাইনের মাধ্যমে অবশ্যই করতে হবে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু নয় জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা হতে এবং অনলাইনে আবেদন শেষ আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের লোক আবেদন করতে পারবেন তো এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো দেখে আসা যাক তো যে পদগুলো আছে দেখে সাতটি পথ রয়েছে এবং পথ সংখ্যা তেইশ জন তো বন্ধুরা চলুন পদগুলো দেখে আসা যাক প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা পাঁচ তো বন্ধুরা এখানে বেতন স্কেল থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা এই পোস্টে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা পাঁচটি তো বন্ধুরা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পথ সংখ্যা সাতটি এখানে জিএসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে বাবুচি এখানে পথ সংখ্যা দুইটি বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকায় এখানে জিএসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি অর্থাৎ পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী বাবুছি এখানে বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা একটি আপনি এখানে জিএসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে বেয়ারার এখানে পদ সংখ্যা দুইটি এখানে আপনি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালি এখানে বেতন আট থেকে থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা একটি এখানে জিএসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন জন্য আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোঠা বা প্রতিবন্ধী কোঠাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বন্ধুরা এই নিয়োগটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শুরু উনিশে জুন দুই এবং আবেদনের শেষ আঠারোই জুলাই দুই তো বন্ধুরা যে সকল বন্ধুরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম